নমঃ শিবায়। আগামী 11ই মার্চ বৃহস্পতিবার শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত। আমাদের অনেকের মনেই প্রশ্ন এই শিবরাত্রি নিয়ে। শিবরাত্রি কী, শিবরাত্রি কারা করতে পারবে, বৈষ্ণবেরা শিবরাত্রি করতে পারবে কি না, পুরুষেরা শিবরাত্রি করতে পারবে কি না, এইসব প্রশ্নের সমাধান দেব আমরা আজকের ভিডিওটিতে। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার শিব এবং বৈষ্ণব ভক্তরা কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন, তাতে আপনার মহামঙ্গলই হবে। নাগরখণ্ডে লিখিত আছে, পৃথিবীতে যত শিবলিঙ্গ বিদ্যমান আছে শিব চতুর্দশীর নিশা যোগে বা রাতে দেবাদিদেব মহাদেব এই সময় তাতে অধিষ্ঠিত হন, এই জন্যই ওই চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয়। এই তিথি নিখিল যজ্ঞ অপেক্ষা প্রধান মহীখণ্ডে লিখিত আছে, মাঘ মাসের শেষে ফাল্গুনের প্রথমে যে কৃষ্ণা চতুর্দশী তিথি তার নামই শিব চতুর্দশী তিথি। চলুন বন্ধুরা, এবার আমরা জানি বৈষ্ণবেরা এই শিবরাত্রি করতে পারবে কি না। অনন্ত শিবরাত্রিতে কথিত আছে যে বৈষ্ণব সম্বন্ধে শিবরাত্রিতের কোনো প্রয়োজন নাই সত্য, তদাপি সদাচার নিবন্ধন এখানে বিবৃত হইল। ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথিতেই এই ব্রত করিবে। শ্রীহরির পিতার্থ সদত এই ব্রত অনুষ্ঠান বৈষ্ণবগণেরও কর্তব্য। পদ্মপুরাণের ব্রতখণ্ডে লিখিত আছে, কি সূর্য উপাসক, কি বৈষ্ণব, কি অন্য দেব উপাসক, যে কেহই হন না কেন, শিবরাতে বিমুখ হলে তার কোনো পূজাই ফলবতী হয় না। শিবরাতি ব্রতের প্রতি অবহেলা করলে দোষ ঘটে। কর্মপুরাণে ভৃগু প্রভৃতি মুনিদের নিকট স্বয়ং হরি বলিয়াছেন, হরিপরায়ণ ব্যক্তিদিগের বৈকুণ্ঠগতি হয় সত্য, কিন্তু মহাদেব প্রতিহিংসা না হইলেও তাহাদের ওই বিষ্ণুধাম প্রাপ্তি হয়। মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর একান্তভাবে আমার অর্চনা করিলেও অযুত সংখ্যা নরকে গমন করিতে হয়। অন্যত্র লিখিত আছে, মদভক্ত শিবদেশী হইলে অথবা শিবভক্ত মদদেশী হইলে চন্দ্র সূর্য স্থিতি আপলায় যাবৎ তাহাদিগকে নরকে পচ্যমান হইতে হয়। হর শীর্ষ পঞ্চরাত্রির হরিহর প্রতিষ্ঠায় ভগবানের উক্তি আছে, যিনি শিব তিনিই আমি, এবং যে আমি সেই শিব, আকাশ ও বায়ুর অভেদের ন্যায় আমাদিগের উভয়ের অভেদ বুঝিবে। বহবৃচ পরিশিষ্টে লিখিত আছে, বিষ্ণুই শিবরূপী এবং শিবই বিষ্ণুরূপী, বিষ্ণুই শিবের হৃদয় এবং শিবই বিষ্ণুর হৃদয়, বিষ্ণু যেরূপ শিবময় ও শিব যেরূপ বিষ্ণুময়, এই উভয়ের যেমন প্রভেদ দৃষ্ট হয় না সেইরূপ মদীয় পরমার সত্তা হোক। শিবের গুণাবতার রূপে একত্ব নিবন্ধন বৈষ্ণব প্রাধান্যরূপে শ্রেষ্ঠতা বশত ও সদাচার হেতু শিবরাত্রির ব্রত করা বৈষ্ণবের কর্তব্য। বৈষ্ণবগণে কেহ কেহ চতুর্থ স্কন্দের দিকে লক্ষ্য করিয়া শিবব্রতে বিমুখ হইয়া থাকেন। উক্ত স্কন্দে ভৃগু সাপ কথনে লিখিত আছে যে, যাহারা শিবব্রত ধারণ করিবে কিংবা উহাদের অনুগামী হইবে সেই সকল ব্যক্তিকে সর্বশাস্ত্রের প্রতিকূলাচারী বলিয়া জানিবে, সুতরাং তাহারা পাষণ্ডী নাম ধারণ করুক। তো বন্ধুরা, জানি না ভিডিওটি কতটুকু ভালো লেগেছে। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সকলে শিবরাত্রি ব্রত পালন করুন এবং কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।